बुबा ग्रखर आगरतलाव तंगमानी क्लाब रग्न हापांगनी केरंग रायदा कायदा मानिवई असमतानी पेंडल तांगनेन बगै साखलाइका हास्तिन मंत्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा ककती छाल मुक्तदारा हल नग फायनाय दुर्गा पूजान रुगै जुदा जुदा क्लाब तै बारजाव तंगनाय नायमा थांग्रंग तुइनाय ककचाबो आसुका हास्तिनी मंत्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा মায়ের গমনও সুন্দরভাবে হয় এবং পুজোটাও যেন সুন্দরভাবে কাটে। সমস্ত প্যান্ডেলের মধ্যে যা নীতি নির্দেশিকা দিয়েছে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে সেগুলো আপনারা নিশ্চয়ই ফলো করবেন। আমরা এত বড় একটা দুর্ঘটনা আপনারা জানেন যে আম্বাসা ইয়েতে কুমারঘাটে হয়ে গেল যেটা, কাজেই দেখুন আনন্দের মধ্যে অনেক সময় এত দিন আনন্দ চলে আসে। ডিজাস্টার ম্যানেজমেন্টের থাকবে, ফায়ার ব্রিগেড থাকবে, পুলিশ থাকবে, আইন শৃঙ্খলা সবই থাকবে, সেখানেও ছিল, কিন্তু তারপরে একটা সামান্য ভুলের জন্য হয়ে গেল। তো এদিকে আমাদের নজর থাকতে হবে। গত বছর আমাদের কার্নিভাল আমরা প্রথম শুরু করি, কিন্তু যে বিষয়টা আমি এখানে ভাবছিলাম যে ক্লাবের তরফ থেকে গত বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার নিরিখে হয়তোবা অনেকে এখানে অনেক কথা রাখবে এবং এখানে অনেকে রেখেছে, কিন্তু সার্বিকভাবে আমি যেটা দেখলাম যে গত বছর যে সাকসেস রেট বলা যায় যে 99%, তো মোটামুটি এর জন্য যে এই যে কার্নিভাল হলো খুব বেশি একটা মানে কিন্তু পরন্তুর বিষয় নেই, এটা একটা ভালো দিক। ডেটের বিষয়ে যেটা বলা হলো যে 26 তারিখ না 27 তারিখ, তো এটা তো মোটামুটি ঠিক হয়ে গেল যে 26 তারিখ। যদি বিগ বাজেটের যদি আমরা প্যান্ডেল বা মুক্তি করি তাহলে এখন তো আমরা চতুর্থ থেকে আরম্ভ করি, পঞ্চমী চতুর্থ তিথি থেকে পঞ্চমী ষষ্ঠী ইনোগ্রেশন যদি আগের থেকে করি তাহলে তো অসুবিধা হয় না। অনেকে করছে আজকাল অনেক জায়গার থেকে যে নিমন্ত্রণ এসছে থার্ড ডে থেকে আরম্ভ করেছে অনেক জায়গা, এই দিক দিয়ে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে ওই জায়গাটা মেক আপ করা যাবে। আরেকটা বিষয় খুব ভালো লাগলো যে বৃহস্পতিবারে আমাদের তো 24 তারিখ মানে বিসর্জন তো হয়েই যায়, আমরা সবাই দেখি যখন জলের মধ্যে যখন বিসর্জন হয়ে যায় টাইটানিকে আর মনের মধ্যে খুঁতখুঁতি না থাকাটাই ভালো, যে বিসর্জন বৃহস্পতিবারে করবো না বা করা উচিত নয় সেটা কিন্তু আজকের এখানে আলোচনা। খালি একটাই যে আমাদের বেশি দিন আরও রাখলে ভালো, আরও একটু আনন্দ করতে পারবো, তো সেটা সামনের দিকে এগিয়ে যদি আমরা নিয়ে আসি সেটাকে আমরা কভার আপ করতে পারবো আমার মনে হয়। আমি আলাপ করেছি এখানে মোটর স্ট্যান্ডে যে দুই সাইডে যে রাস্তাটা বলছে ওটা ওনারা যাদবজি বলছেন যে এটা এনশিওর করছেন যে রাস্তাটা ঠিক থাকবে, যে রাস্তায় কোনো অসুবিধা হবে না এবং প্রায় 8 মিটার না 8 মিটারে 8 মিটার আছে, কিছু গাড়ি ঘোড়া ওখানে রাখা আছে ঠেলা এগুলো সরিয়ে দেবে সব, এবং যেসব জায়গাগুলো রাস্তার বিষয়ে এখানে আলোচনা হয়েছে অনেকে আমার মনে বলেছে, তো রাস্তার বিষয়গুলো মোরাললেস কিন্তু আমরা অনেকটা ঠিকঠাক করেছি, তবুও আমি বলবো কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে রাস্তাগুলো ইমিডিয়েটলি এই পুজোর সময় মানে পুজো আরম্ভ হওয়ার আগে যেন ঠিকঠাক করা হয়, কোনো জায়গায় যেন সমস্যা না থাকে। এয়ারপোর্টের বিষয়ে যা শুনলাম কথা বলবো এখানে, কাজ দেখতে হবে ইলেকট্রিকের খুঁটিগুলো যেন আগের থেকে সরিয়ে নেওয়া যায়। তো যা যা এখানে বিষয়গুলো এনেছে সবটা মঙ্গল হয়, ইঞ্জিনিয়ার সাহেব এখানে আছেন, চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, নোট ডাউন করেছেন, দেখে নেবেন কোথাও যেন যে যে পয়েন্টগুলো খুব যুক্তিপূর্ণ পয়েন্ট বলেছেন এখানে, তো এগুলো যেন ঠিকঠাক হয়ে যায়। সরকার কার সরকার? সরকার তো আপনাদেরকে নিয়েই সরকার, এবং এত বড় একটা অনুষ্ঠান, এত বড় আমাদের মানে বিশেষ করে দুর্গাপুজো হচ্ছে আমাদের সবচেয়ে বড় আমাদের পুজো, সেই পূজা হবে হয়ে আসছে আগামীতে হবে, কিন্তু শান্তিপূর্ণভাবে সেটা হওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা সেই দিকে আনন্দের সাথে সাথে আরেকটা চিন্তা হয় যে সবভাবে সুন্দরভাবে হবে কি না, শেষ পর্যন্ত যখন সব ভালো হবে তখন কিন্তু আসল আনন্দটা। তো এখন গত বছর আমরা একটু চিন্তায় ছিলাম যে ঠিক ঠিকভাবে হবে কিনা, দশমী ঘাটের এএনসির তরফ থেকে মাননীয় মেয়র সাহেব এবং
ডেপুটি মেয়র সাহেব বা মিউনিসিপালিটির তরফ থেকে কমিশনার এখানে আছেন, ওনারা যেভাবে ওখানে ব্যবস্থাপনা রেখেছেন, মানে গত বছর তো একটা এত সুন্দরভাবে মানে ব্যবস্থাপনা রেখেছেন, এবারও যে বললেন সেইভাবে রাখবেন, সত্যি ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং সেটা একটা ওইখানকার এনভায়রনমেন্টটা একটু অন্যরকম হয়ে যায়। যে বিষয়গুলো বললো যে ক্লাবের ওখানে যাওয়ার পর ডাক বা অন্যান্য যে কাশি ঘন্টা নিয়ে আমাদের যে এইসব যায় ব্যান্ড পার্টি নিয়ে, তাতে নিচে না নামে এবং সমস্ত ক্লাবগুলো সেগুলো ফলো করে। এখানে আমি গত বছর কার্নিভালে আমি ছিলাম, বেশিক্ষণ ছিলাম না, কিন্তু আমার যেতে হয়েছিল তখন ফ্লাইট ধরতে। কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে টাইমটা মেনটেন করতে হবে, অনেক সময় অনেক দেরি হয়ে যায়, তো ঠিক সময় যেন শুরু হয়। এখানে রিভিউ মিটিং হবে, সমস্ত আধিকারিকরা আবার বসবেন বললেন আমাকে, সেই রিভিউ মিটিংয়ে আরও পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতে হবে, কোনো জায়গায় যেন খামতি না থাকে। এক একটা অনেকটা ক্লাবের আছে দেখা যায় অনেক সময় নেয়। আমরা এত বড় 26শে জানুয়ারির প্রসেশন আমরা দেখি দিল্লিতে, সবাই আমরা টিভিতেও দেখেছি, অনেক হয়তোবার গিয়েও দেখেছি, ঠিক সময়ে কিন্তু এক একটা যে স্টেটের বা আর্মি বিএসএফ যারাই জয়েন করে ঠিক সময় কিন্তু পাস হতে হবে। এখানে বেশি সময় যাওয়ার উপায় নেই, টাইমটি চলে। তো গত বছর আমি যেটা দেখলাম অনেক ক্লাবের অনেক সময় নেয়, এর জন্য আগের থেকে বলতে হবে যে আমি অনেক নিয়ে আসলাম, মানে ডান্সের বা অন্যান্য যেসব ওদের প্রোগ্রাম থাকে কতক্ষণ থাকবে এবং কতক্ষণের মধ্যে শেষ করতে হবে সেটার একটা নির্দেশিকা থাকবে, খুব ভালো। তাহলে আপনি বলতে পারেন এই ক্লাবকে তোমাকে আমি 3 মিনিট দিলাম বা 2 মিনিট দিলাম, ওই যারা ভিআইপিরা থাকে ওই যারা সবাই তো দেখছে সব।